নিজেদের ষষ্ঠ ম্যাচে ঘুরে দাঁড়ালো ব্লাড মাউথ, চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়লো রবিবার সন্ধ্যায়। লাল বাহাদুরের বিরুদ্ধে 2-0 গোলে জয়লাভ করে বিজয়ী দল, 12 পয়েন্ট নিয়ে সুপারের দৌড়ে এগিয়ে গেল। সুপার লীগের পথ অনেকটাই প্রশস্ত করল ব্লাড মাউথ, নিজেদের ষষ্ঠ ম্যাচে চতুর্থ জয় তুলে নিল দল। 33 মিনিটে জিষ্ণুপি এবং 52 মিনিটে অমিত জমাতিয়ার গোলে 3 পয়েন্ট ঘরে তোলে দল। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল ব্লাড মাউথের ফুটবলাররা, ছকের পরিবর্তন করে রণনীতি পাল্টে নেয় দল, যার কারণে 33 মিনিটে জিষ্ণুপির দেওয়া গোলে এগিয়ে যায় ব্লাড মাউথ। গোল হজমের পর চাপ তৈরি হয় লাল বাহাদুরের, কিন্তু দিশাহীন ফুটবলে প্রতিবারই ভেস্তে যায় সমস্ত পরিকল্পনা। প্রথম 45 মিনিট পিছিয়ে থেকে ম্যাচ শেষ করে লাল বাহাদুর। বিরতির পর ম্যাচ শুরু হলে কাউন্টার অ্যাটাকে গতি আনে লাল বাহাদুর, কিন্তু সেক্ষেত্রেও দলীয় ফুটবলারদের মুনশিয়ানার অভাব পরিলক্ষিত হয় মাঠে। অপরদিকে 52 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে আরও একটি গোল পেয়ে যায় ব্লাড মাউথ, দ্বিতীয়বার জাল নাড়িয়ে দেয় অমিত জমাতিয়া। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় ব্লাড মাউথ। বাকি সময় এবং অতিরিক্ত সময় উভয় দল গোলে সুযোগ তৈরি করেও তৃতীয়বারের জন্য আর জাল নড়েনি উমাকান্ত মাঠে। সহজেই চতুর্থ জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে পড়ে বিজয়ী দল। ম্যাচ শেষ হওয়ার পর বিজয়ী কোচ জানান, সুপারের জন্য এই জয় ছিল অতি গুরুত্বপূর্ণ। এতদিন টিম গোলের গোলক দাদায় ঘুরে বেড়াতো, আজকে সেই গোলটা পেয়েছে বলে টিম অটোমেটিক্যালি ভালো খেলেছে। গোল পেলে পরে আরও ভালো খেলবে আমাদের ছেলে। কেমন মানে টোটাল কম্বিনেশন কেমন হলো? কম্বিনেশন তো আপনারা দেখেছেন, আগের কম্বিনেশন আর এখনকার কম্বিনেশনের হেলান হেভেন ডিফারেন্স। খুব ভালো খেলেছে সব, বেগুন্দা ব্যাকফো মিডহাপ, স্লাইটলি মিডহাপে পরে একটুখানি হয়েছিল, কিন্তু সেকেন্ড হাফে আবার জিতে। এদিকে নিজেদের দ্বিতীয় পরাজয়ের পর হতাশ লাল বাহাদুর শিবির, একাধিক সুযোগ হাতছাড়া হবার খেসারত দিতে হয়েছে 90 মিনিটে। ফুটবলার এবং গোলরক্ষকের ব্যর্থতার কারণেই দলের এই পরাজয় বলে জানালেন লাল বাহাদুর কোচ। এর আগে দিনের প্রথম ম্যাচটিতে 9 বুলেটস ক্লাব 2-0 গোলের ব্যবধানে হারিয়ে দেয় ফ্রেন্ডস ইউনিয়নকে। জয়ের সুবাদে 5 ম্যাচ শেষে তৃতীয় জয়ের দৌলতে 10 পয়েন্টে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে যায় 9 বুলেটস। ছুটির বিকেলে দুটি ম্যাচকে ঘিরেই আংশিক সাড়া পরিলক্ষিত হয় উমাকান্ত মেইন স্টেডিয়ামে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।